অনেক বেশি চুল পড়ছে, কীভাবে রিবন্ডিং করব? আর রিবন্ডিং করলে তো আরও বেশি চুল পড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। যারা রিবন্ডিং করতে ভয় পাচ্ছেন যে রিবন্ডিং করলে চুল আরও বেশি পড়ে যাবে বা চুলের ক্ষতি হবে, তো তাদের জন্য আজকের ভিডিওটা। রিবন্ডিং করার আগে চুলে প্রোটিন ট্রিটমেন্ট করা হচ্ছে, এই চুলে আজকে রিবন্ডিং করা হবে। তো রিবন্ডিং করার আগে যেহেতু চুল পড়ে যাচ্ছে, প্রচুর চুল পড়ে যাচ্ছে আর মাথায় ড্যান্ড্রাফও আছে, তো এই কারণেই এই চুলে আগে প্রোটিন ট্রিটমেন্টটা করা হবে। ট্রিটমেন্ট করার আগে চুলে মাসাজ করা হচ্ছে, অয়েল মাসাজ। আর অয়েল মাসাজ করলে আপনার চুলের গোড়াটা মজবুত থাকবে এবং চুল পড়া বন্ধ হবে, ড্যান্ড্রাফ দূর হবে। তো অয়েল মাসাজ করার পরে প্রোটিন প্যাক ব্যবহার করা হবে, আর অয়েলটা দেওয়া হচ্ছে অনন্যা হার্বাল হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত করবে এবং ড্যান্ড্রাফ দূর করবে। আপনার চুল সিল্কি হবে, আপনার চুলের উজ্জ্বলতা বেড়ে যাবে। তো অয়েল মাসাজ করার পরে এখন প্রোটিন প্যাকটা অ্যাপ্লাই করা হচ্ছে, আর প্রোটিন প্যাক চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলেই ব্যবহার করতে হবে। যারা আমার প্রোটিন প্যাক ব্যবহার করছেন রেগুলার, তারা তো জানেন এই প্যাকটা কতটা কার্যকারী। তো প্যাকটা এক ঘন্টার মতো রেখে ওয়াশ করে এখন ফার্স্ট ক্রিমটা চুলে অ্যাপ্লাই করা হয়েছে।